আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় প্রবাসী ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আমরা প্রবাসীরা সবাই কর্ম করে খাই, কেউ হয়তো বা ঠান্ডাতে কাজ করে, কেউ হয়তো বা প্রখর রোদে কাজ করে। আর এই প্রখর রোদে যারা কাজ করে তাদের সংখ্যা এক আর দুই নয়, সেই সংখ্যাটা বিশাল একটা সংখ্যা, যেটা 2.74 মিলিয়ন লোক যারা প্রখর রোদের ভিতরে কিন্তু কাজ করে থাকে। প্রিয় দর্শক, এই প্রখর রোদের ভিতরে যারা কাজ করে তাদের কথা গভর্নমেন্ট প্রত্যেক বারেই চিন্তা করে এবং রুলস তৈরি করে, তো এবারও কোনো ব্যতিক্রম নয়। সৌদি গেজেটের বার্তা দিয়ে যেই বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে সেটার প্রধান বিষয়টা হলো 15 জুন থেকে এটা কার্যকর হবে, 15 সেপ্টেম্বর পর্যন্ত 3 মাস, এটার সময় হলো 12টা থেকে 3টা। এই সময়ের ভিতরে কোনো কর্মীকে কোনো কোম্পানি প্রখর রোদের ভিতরে কাজ করাতে পারবে না, যেটা সরাসরি সূর্যের আলো এসে শরীরে পড়ে। যদি কর্মটা হয় কোনো ঘরের ভিতরে ঠান্ডা জায়গায়, তাহলে এই বিষয়ে কিন্তু বলা হয় না। বলা হয়েছে যেখানে খোলা জায়গায়, যেখানে কোনো রৌদ্রকে অর্থাৎ রৌদ্র ঠেকানোর কোনো সেফটি নাই, সেখানে যদি কাজ করে এই সময়ের ভিতরে তাহলে ওই কোম্পানিকে জরিমানা করা হবে। জরিমানা কথাটা বলা হয়েছে 3 থেকে 10 হাজার রিয়াল, সেটা শুধু 3 আর 10-ই নয়, তার ভিতরে 1 মাসের জন্য কোম্পানি বন্ধ করে দিতে পারে, হয়তো বা অর্থ এবং দণ্ডে দণ্ডিত, উভয় দণ্ডে দণ্ডিত করতে পারে, নতুবা যদি তাদের দোষ বড় হয়ে থাকে তাহলে একেবারে কোম্পানি ক্লোজ করে দিতে পারে। এই বিষয়গুলো কিন্তু বলা হয়েছে। সেটার ধারা হলো সৌদি আরবে যেই ধারা রয়েছে, শ্রম আইন রয়েছে, সেই শ্রম আইনের 236 অনুচ্ছেদে এই বিষয়গুলো বলা হয়েছে। প্রিয় দর্শক, যদি আপনি আপনাকে দিয়ে জোর করিয়ে এই সময়ের ভিতরে কাজ করেন, তাহলে আপনি চাইলে গভর্নমেন্টের কাছে সহযোগিতা নিতে পারেন। সহযোগিতার নাম্বার হলো 199911, অর্থাৎ 1349, একের পরে 3টা 9, তারপরে যে 11, ঠিক আছে, এই নাম্বারে আপনি যদি কল করেন তাহলে গভর্নমেন্ট আপনাকে সহযোগিতা করবে এবং আপনার যে কোম্পানি রয়েছে তাদেরকে শাস্তির আওতা আনবে। প্রিয় দর্শক, এই 3 মাসের পরে আবার কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু সব কিছু ফিরবে। প্রিয় দর্শক, এখন কথা হলো গত বছরও তারা এই কথাটা উল্লেখ করেছে, গত বছরও কিছু লোকদেরকে শাস্তির আওতায় আনা হয়েছিল যারা এই প্রখর রোদের মাধ্যমে মানুষদেরকে কাজ করিয়েছে। কিন্তু এখানে আরেকটা বিষয় গভর্নমেন্ট বলেছে, সেটা হলো আপনার যদি গ্যাস বা বিদ্যুতিক অর্থাৎ তেল এই সকল খনিতে যারা কাজ করে, এই সকল জায়গায় যারা কাজ করে তাদের বিষয়গুলো কিন্তু এখানে বলা হয়েছে যে বা নিরাপত্তা জড়িত কোনো যারা কর্মী রয়েছে আসলে তাদের বিষয়টা ভিন্ন, হ্যাঁ, তাদের বিষয়টা এই আইনে আনা হয় না, কেননা সেখানে তবে তাদেরকে একটা রৌদ্র থেকে বাঁচার জন্য যে সেফটিটা রয়েছে সেই সেফটির বিষয়টা গভর্নমেন্ট অর্থাৎ কর্তৃপক্ষকে নিতে হবে, অর্থাৎ যেন রৌদ্রটাও তেমন না লাগে, অথবা ছাতা ব্যবহার বা অন্য কোনো কিছু ব্যবহার যার মাধ্যমে তাদের শরীরে ওই রৌদ্রের তাপটা না পড়ে, সেই ধরনের ব্যবস্থার কথা কিন্তু বলা হয়েছে। কিন্তু তারা কিন্তু ওই সময়ের ভিতরে কাজ অবশ্যই করবে। আর বাকি যারা অন্যান্য যত সেক্টর রয়েছে, 58 বলেন আর গভর্নমেন্ট সেক্টরে যত অন্যান্য কোম্পানি রয়েছে, অন্যান্য সেক্টর রয়েছে যারা রৌদ্রের ভিতরে আমলাদেরকে কাজ করাচ্ছে, তাদের সকলের বিষয় এই অর্থাৎ এই লয়ের আওতা ভুক্ত হবে। প্রিয় দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, ছোট ভাইকে হেল্প করবেন এবং একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।